জোহার, কুশল খবরে স্বাগত। বরগড়র রাস্তাঘাটে জনসমুদ্র দেখা দেলা। বিজেডি প্রার্থী দেবেশ আচার্য বরগড় বিধানসভা লাগি আর পরিণীতা মিশ্র বরগড় লোকসভা লাগি প্রার্থীপত্র দাখল কলি। আজি মু নিশ্চিত ভাবে বরগড় নির্বাচন মন্ডলীর সমস্ত গুরুজন মা মাউসী যুবক ভাই মানকর পাখরে চির ঋণী। প্রবল খরা হচ্ছে আপন নিজে অনুমান করছেন, এতকি তাপমাত্রার হাজার হাজার সংখ্যায় 30,000 ঊর্ধ্ব আজ আমার নামাঙ্কন পত্র দাখল সময় জনসমাবেশ হয়েকি যে ভাল হিসাবে তাঁর আশীর্বাদ মোর উপরে অজাড়ি দে, নিশ্চিত ভাবে মু বরগড়র জনসাধারণ পাখে চির ঋণী। মো পাখে ভাষা নাই অধিক কিছু আউ কহা, নিশ্চিত ভাবে মু কৃতজ্ঞতা জ্ঞাপন করবি সে সমস্ত বরগড়র এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমার দলর সভাপতি শ্রীযুক্ত নবীন পট্টনায়ক মহোদয় যে তৃতীয় থর বরগড়র সেবা করা মতো যে সুযোগ দে নির্বাচন ময়দান যাবে, গাঁ সহ বিভিন্ন লোক সহ আলোচনা করবে, কো মুদা কু নেকি লোক পাখু যাওছন্তি এবং সে মুদা কেতে কার্যকারী হবে। বিগত 10 বর্ষর ডেভেলপমেন্টর মুদা নেকি আমি সাধারণ লোক পাখু যাচ্ছি। আজ শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, গমনাগমন ক্ষেত্রে, জলসেচন ক্ষেত্রে যে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে বরগড়ে, তাকে নিয়ে আমি জনসাধারণ পাখু যাচ্ছি এবং আগামী দিনে আমি কোণ করবি অঞ্চলর তার ব্লুপ্রিন্ট নিয়ে সাধারণ লোক পাখু শোভাযাত্রার খাস করে মহিলা সংখ্যা বেশি, কারণ কোণ নিশ্চিত ভাবে মা মানুষের আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রতি অধিক রয়েছে, আমার দল প্রতি অধিক রয়েছে, আমার প্রতি অধিক রয়েছে, সেই মা মানুষের আশীর্বাদ সদা সর্বদা বিজু জনতা দল বিধানসভায় মহিলা মানে গেম চেঞ্জর হবে কি? নিশ্চিত ভাবে এথর চলিত বর্ষ নির্বাচনে নবীন পট্টনায়ক বিজু জনতা দল কু আমাকে মহিলা মানে অধিক সংখ্যায় ভোট দেবে, মহিলা কু ফোকাস করা যাচ্ছে এথর নির্বাচনে, তা সহ যুবক আজি আপনার জানান্তি মিশন শক্তি জরিয়ারে মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র ভারতবর্ষে 70 লক্ষর ঊর্ধ্ব মহিলা যোড়িছেন, সে আর্থিক স্তরের স্বাবলম্বী করছেন, রাজনৈতিক স্তরের স্বাবলম্বী করছেন এবং সামাজিক প্রতিষ্ঠা যে মহিলা মানে সদা সর্বদা নবীন পট্টনায়ক প্রতি তাঁর আশীর্বাদ প্রদান শুনন্তু, যে এটা আমি থোড়ে পঙ্খা কি টিউবলাইট কি টিভি কি গ্যারেন্টি দেবা, প্রধানমন্ত্রী যে গ্যারেন্টি দেন তাঁর গোটে ভারতবর্ষর প্রধানমন্ত্রী তাঁর গোটে কথা সবুবে গ্যারেন্টি হওয়ার কথা, তাঁর 10 বর্ষ পরে গ্যারেন্টি দেবার আবশ্যক কোন জায়গায় পড়লে, মাননীয় মুখ্যমন্ত্রী যা কহতি তা যা করতে আমার সাধারণ লোকে জাঁতি, নবীন পট্টনায়ক সরকার পুঁথ হব, বিজু জনতা দল সরকার পুঁথ হব, যা যা জনকল্যাণকারী যোজনা কার্যকরী হচ্ছে আগামী দিনে সেটা চালু রয়েছে, সাধারণ লোকের আশীর্বাদ আজ আপনার দেখলে, নিশ্চিত ভাবে মু সদা সর্বদা গোটে পজিটিভ মাইন্ডসেটর লোক, সদা সর্বদা গোটে আশাবাদী লোক, মু জনসাধারণ উপরে মো পুরা সম্পূর্ণ আস্থা রয়েছে, তাঁর আশীর্বাদ বিজু জনতা দল প্রতি শঙ্খ চিহ্ন প্রতি মো প্রতি নিশ্চিত ভাবে রহবে। কর্মী বিজেডি পরিবার রু সমস্ত কর্মী মানকর স্নেহ শ্রদ্ধা আমার উপরে নিশ্চিত ভাবে অছে, আউ আগামী 20 তারিখ নির্বাচন অছে, আপন সবে জানিথিবে বরগড় লোকসভারে 7টা বিধানসভা আউ লোকসভা মধ্য নিশ্চিত ভাবে ডবল সংখ্যার বিজয় লাভ করবে। আজি আজি আমি পহলা ঘরে পূজা করি করি ফের গুরুজন মানকর ইয়ে করি করি গৌরী মা মন্দির সহেলা গৌরী মা মন্দিরে দর্শন করি করি আমি ফের আসলু আর বরগড়কে পৌঁছি করি। আচ্ছা, এই যে নির্বাচন রয়েছে লোকঙ্ক পাখুকু যাইকি পৌঁছিবে, যে মুদা রয়েছে ও মুদাকু নেইকি কাহা যেতবেলে যাবে লোকঙ্ক পাখুকু কোন মুদা নেইকি আপন যাবে? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী হউছন গুটি বিকাশর পুরুষ, ওড়িশার বিকাশ লাগি মাননীয় মুখ্যমন্ত্রী সবুলে চাহসন, আর সে ওড়িশার বিকাশ লাগি জলসেচন কৃষি চাষী শিক্ষা সবুথিরে তাঁকর বিকাশর মুদা নেই করি আমি আগে ওড়িশার আগে যিমু আর তাঁকর হাত মুঠাকে টাণ করমু, আর ওড়িশারে ষষ্ঠ থরর লাগি চিফ মিনিষ্টর বনাই করি রখমু। নয়া খবর মানে পাইবার লাগি আমার কুশল খবর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করি করি বেল বটন দেবুন, আর আমার ভিডিওকে লাইক আর শেয়ার করবার নাই ভুলবে।